এরই মধ্যে নতুন তথ্য, পুলিশের হাতে স্কুটারের প্রাক্তন মালিকের সন্ধান পেল পুলিশ। লালবাজারে ডেকে পাঠানো হয়েছে স্কুটারের প্রাক্তন মালিককে, আজ লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। 3 মাস আগে স্কুটার বিক্রি করে দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। ঘটনায় ব্যবহৃত স্কুটার নম্বর বদল করেছিল গুলজার। 1 মাস আগে স্কুটার কিনেছিল বলেই জানতে পারা যাচ্ছে স্কুটার কিনে নম্বর প্লেট বদল। ঠিক কি করা হয়েছিল স্কুটারটির সঙ্গে আমরা বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, স্কুটারটি কার, কিভাবে হাত বদল হলো, নম্বর প্লেট বদল হলো, পুরো বিষয়টা যেন কোথাও একটা ধোঁয়াশা তৈরি করছে, তোমার কাছ থেকে স্পষ্ট করতে চাইবো। কয়েকদিন আগে অর্থাৎ যেদিন এই ঘটনা ঘটে তার থেকে ঠিক 1 থেকে 1.5 মাস আগে গুলজার এই স্কুটারটি কিনেছিল বা এই বাইকটি কিনেছিল এক ব্যক্তির থেকে, এবং বাইকটি কিনে তার যে নাম্বার প্লেট ছিল সেই নাম্বার প্লেটটা পুরো চেঞ্জ করে দেয়। তার কারণ সে প্ল্যানফুলি এটা করেছিল, আর প্রি প্ল্যান্ড একটা প্রচেষ্টা। সেই জন্যে প্ল্যান করার যে পরিকল্পনা মাফিক, সেই পরিকল্পনা মাফিক এই স্কুটারের নাম্বার প্লেট বা বাইকের নাম্বার প্লেটটি বদলে অন্য একটি নাম্বার প্লেট ইউজ করে, যাতে এই নাম্বার প্লেট ধরে বাইকের অ্যাকচুয়াল ঠিকানা বা অ্যাকচুয়াল ইনফরমেশান তদন্তকারীরা পেতে না পারে। সেই জন্য কিন্তু নাম্বার প্লেট চেঞ্জ করে দেওয়া হয়েছিল। অবশেষে পুলিশি জেরায় সে অ্যাকচুয়াল যে মালিক, যার কাছ থেকে বাইকটি কিনেছিল, সেই মালিকের নাম বলেছে তদন্তকারীদের, এবং তদন্তকারীরা ইতিমধ্যেই তাকে লালবাজারে জিজ্ঞাসাবাদ করেছেন, এবং লালবাজারে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই ইনফরমেশান পাওয়া গেছে। ইতিমধ্যে বিহার পুলিশের একটি টিম, তারা কলকাতা পুলিশের একটি টিম, তারা বিহারে গেছে এবং এই ঘটনায় অন্য যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে জয়েন্ট অপারেশনে নেমেছে কলকাতা পুলিশ। ধন্যবাদ সৈকত। কসবার দিকে নজর রাখবো। কসবায় কাউন্সিলরকে খুনের চেষ্টায় বিহারের কুখ্যাত গ্যাংয়ের চোখ, কুখ্যাত দুষ্কৃতি পাপ্পু চৌধুরীর চোখ। বিহার থেকে এসেছিল দুষ্কৃতীরা, তাদের নতুন মোবাইল নম্বর দিয়েছিল গুলজার। তাদের গ্রেফতার করতে বিহারে কলকাতা পুলিশ, বিহার পুলিশের সঙ্গে যৌথ অপারেশন কলকাতা পুলিশের। কসবায় কাউন্সিলরকে খুনের চেষ্টা ঘটনায় কুখ্যাত গ্যাংয়ের চোখ, বিহারের কুখ্যাত গ্যাংয়ের চোখ, কুখ্যাত দুষ্কৃতি পাপ্পু চৌধুরীর চোখ। বিহার থেকে এসেছিল দুষ্কৃতীরা, সূত্রের খবর, তাদের নতুন মোবাইল দিয়েছিল গুলজার। তাদের গ্রেফতার করতে বিহারে কলকাতা পুলিশ, বিহার পুলিশের সঙ্গে যৌথ অপারেশনে কলকাতা পুলিশ। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, সে কুখ্যাত দুষ্কৃতীকে তুলে নিয়ে যাওয়ার ছবি দেখতে পাচ্ছেন। কসবায় কাউন্সিলরকে খুনের চেষ্টা, কার কার নাম তাহলে উঠে এলো? উঠে এলো আফরোজ ওরফে গুলজার, সুশান্তকে খুনের ষড়যন্ত্রে মূল চক্রি, সুশান্তকে খুনের সুপারি কিলার, সুপারি দেয় ইকবালকে, বিহারে পালাতে গিয়ে গ্রেফতার হয় এই আফরোজ। মোহাম্মদ ইকবাল গুলজার থেকে সুপারি নিয়ে অস্ত্র যোগান এবং তারপর ঘটনা ঘটে যাওয়ার পর থেকে পলাতক। ইউবরাজ সিং গুলজারের নির্দেশে সুশান্তকে গুলি করে, ঘটনার দিনে গ্রেফতার হয়। আহমেদ খান ট্যাক্সি চালক ইকবাল ইউবরাজকে সাহায্যকারী, ঘটনার পরদিন গ্রেফতার হয়। এবং আরেকজনের নাম আসছে, হায়দার আলী। কেন হায়দার আলীর নাম আসছে? কারণ হায়দার আলী সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ এবং গুলজারের জমি দখলে অভিযুক্ত, যার কারণেই নাকি বদলানিতে গুলি। গুলশান কলোনিতে জমি দখলে অভিযুক্ত। শুরুতেই অ্যাক্রোপলিস মলের দিকে নজর রাখবো। অ্যাক্রোপলিস মলে ফের আগুন, এবং জুন মাসেই আগুন লাগে, 1.5 মাস মতো মল বন্ধ ছিল, তারপরে আবারও আগুন, এবং সেই ফুড কোর্টেই আগুন। আমরা যে ছবি লাগাতার দেখাচ্ছি, দাউ দাউ করে আগুনটা জ্বলছে যে মুহূর্তে, সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। এটি খাবার সংস্থার দোকান, সেখানে আগুন লাগে ফুড কোর্টের মধ্যে। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কে মলের কর্মীরা, কেন বারবার অ্যাক্রোপলিসে আগুন? প্রশ্নে মলের অগ্নি নির্বাপন ব্যবস্থা। দেখতে পাচ্ছেন যখন আগুন লাগে দাউ দাউ করে আগুনটা জ্বলছে, সেই মুহূর্তের ছবি। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে 10টা নাগাদ আগুন লাগে।
গ্যাস সিলিন্ডার থেকেই আগুন বলে প্রাথমিকভাবে অনুমান। ঐন্দ্রিলা রয়েছে, সরাসরি চলে যাবো ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, আগুন কি এখন নিয়ন্ত্রণে? একই সঙ্গে জানতে চাইবো বারবার আগুন লাগছে, মল কর্তৃপক্ষের কোনো বক্তব্য কি পাওয়া যাচ্ছে? দেখো সমাজেরা, তোমাকে প্রথমেই জানাই যে আগুন আপাতত নিয়ন্ত্রণে। তার কারণ সকাল 10টার সময় যখন আগুন লাগে, সেই আগুন স্প্রেড করেনি পাশের দোকানগুলোতে, তার আগে কিন্তু আগুন কন্ট্রোল আনা গেছে। কিন্তু এখনো মল কর্তৃপক্ষের তরফ থেকে সেরকম কোনো বিবৃতি পাওয়া যায়নি। কিছুক্ষণ আগেই স্থানীয় পুলিশ স্টেশনের তরফ থেকে পুলিশ এসেছিলেন এবং এই মুহূর্তে ফায়ারের যারা আধিকারিক তারা ভিতরে ঢুকলেন পুরো বিষয়টা কি ঘটেছে তা খোঁজ নেওয়ার জন্য। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে সামনে কিছুক্ষণ আগেও ঢুকতে দেওয়া হচ্ছিল না অন্যান্যদের, অর্থাৎ পাবলিককে। এই মুহূর্তে কিন্তু সেই ব্যারিকেড খুলে দেওয়া হচ্ছে, ভিতরে প্রবেশ করতে পারছে, অ্যাক্রোপলিস মলের ভিতরে প্রবেশ করা যাচ্ছে, লোকালসদের জন্য এই মুহূর্তে অ্যালাউ করা হচ্ছে একটু একটু করে। এবং তুমি ছবি দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত কিন্তু সে ভিতরে লোকজন যাচ্ছে। তবে মল কর্তৃপক্ষের তরফে এই ঘটনা নিয়ে কিন্তু এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছিলেন, একটি খাবারের দোকানে প্রথমে আগুন লাগে, প্রথমে সকাল 10টার সময়, এবং তারপর সে আগুন কিন্তু বেশ খানিকক্ষণ জ্বলার পর ওটাকে কন্ট্রোল করা গিয়েছে। সম্ভবত আগুনের যে সূত্র, আগুন বেড়ে ওঠার যে সূত্র, সেটা হচ্ছে এটি ওভেন থেকে প্রথমে আগুন লাগে এবং এই মুহূর্তে সে আগুন নিয়ন্ত্রণে এসছে। সব থেকে প্রশ্নের বিষয়, তার পাশেপাশে অনেকগুলো দোকান রয়েছে এবং সে দোকান একটা দুটো দোকান নয়। অনেক তোমাকে প্রথমেই যে বিষয়টা জানতে চাইলাম তা হচ্ছে, মল কর্তৃপক্ষের সঙ্গে বা মলের রক্ষণাবেক্ষণ যারা করেন তাদের সঙ্গে কোনো কথা বলা কি সম্ভব হয়েছে? বারবার অ্যাক্রোপলিস মলে আগুনটা লাগছে কেন? এভাবে তো মানুষ আতঙ্কিত হয়ে পড়বেন। একদমই আতঙ্কিত বিষয় অবশ্যই রয়েছে, তার কারণ সকাল সকাল এই আগুনটা লেগেছে, এর আগেও আগুন লেগেছিল এবং তার 4 মাসের মধ্যে আবারও যদি আগুন লাগে তাহলে তো অবশ্যই একটা আতঙ্কের জায়গা থেকেই যাচ্ছে। তবে মল কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। আমরা কথা বলেছিলাম এই বিষয়ে, তারা জানিয়েছেন তারা খুব দ্রুতই জানিয়ে দেবেন এ বিষয়ে, তার কারণ এখনো পুরো বিষয়টায় ফায়ারের যারা আধিকারিক রয়েছে তারা খতিয়ে দেখছেন। পুলিশ এসছে, সব মিলে আর খানিকক্ষণ সময় লাগবে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে ফায়ারের আধিকারিক তিনি এসছেন এই মুহূর্তে। শুধু তাই নয়, নিরাপত্তা নিয়ে তো একটা বিরাট বড় প্রশ্ন উঠে যাচ্ছে, কারণ 4 মাস আগে আমরা দেখিয়েছি সেই ছবি, ভয়ঙ্কর আগুন লেগেছিল এবং শুধু আগুন নয় পাশের অনেকটা জায়গাও স্প্রেড করে গিয়েছিল। তবে এক্ষেত্রে খানিকটা বলবো স্বস্তিতেই রয়েছেন অন্যান্য যারা কোম্পানির যারা স্টাফ রয়েছেন, তারা বলছেন যে আগুন স্প্রেড করেনি, তাই খানিকক্ষণ সকাল থেকে তাদেরকে বাইরে অপেক্ষা করতে হয়েছে এবং এই মুহূর্তে তারা ভিতরেও গিয়েছেন। লোকালস যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আগুন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে অ্যাক্রোপলিস মল। তুমি দেখতে পাচ্ছ অ্যাক্রোপলিস মলের এই হচ্ছে গেট। আমরা বারবার সিকিউরিটির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তবে তাদের তরফেও কোনো রকম করে বিবৃতি আসেনি। মল কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কিন্তু কিছু জানানো হয়নি। একটি খাবারের দোকানে সকাল 10টা নাগাদ গ্যাস তেল অয়েল থাকে, সেই অয়েল লিক করে যায়, যেমনটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। সেই দোকানটিতে খাবারের অয়েল লিক করে গিয়ে কিন্তু আগুন প্রাথমিকভাবে লাগে এবং পরে সেটিকে আন্ডার কন্ট্রোলে আনা হয়, কিন্তু তাতে হতাহতের কোনো রকম জায়গা নেই। এই মুহূর্তে আন্ডার কন্ট্রোল আগুন, পাশের কোথাও ছড়িয়ে পড়েনি। পাশে অনেকগুলো 10টার বেশি দোকান ছিল, তাই একটা আতঙ্কের পরিবেশ তো ছিলই, যখন আগুন লাগে তখন দ্রুত তাদেরকে বের করে দেওয়া হয় এবং খানিকক্ষণ পর আমরা ছবি দেখাই তারা ভিতরে এই মুহূর্তে প্রবেশ করেছে। তবে সেইখানে বারবার আগুন লাগছে সেই ফুডকোর্টে, এটা একটা বিরাট বড় প্রশ্ন। যখন আমরা দেখলাম 1.5 মাস পর যখন খোলা হলো তখন প্রশ্ন উঠেছিল যে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা রয়েছে। এরপরেই কিন্তু একটা বিরাট বড় ঘটনা ঘটে গেল, আজকে আবারও 4 মাসের মাথাতে কিন্তু আবার আগুন লাগলো। তবে কিভাবে আগুন লাগলো এটা কিন্তু এখনো কর্তৃপক্ষের তরফে, মেনলি কর্তৃপক্ষের, এখনো আমরা স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছি কিভাবে আগুন লাগলো। নিশ্চিতভাবে কর্তৃপক্ষের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা তাদের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইভাবে যদি বারবার আগুন লাগে তাহলে মলটা নিয়েই কোথাও আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। আমরা শুনবো মলের কর্মীরা, তাদের সঙ্গে কথা বলেছিল ঐন্দ্রিলা, তারা কে কি বলছেন। সিলিন্ডার ফুটকোর্টে আগুন লেগে গেছে, আমরা ঢুকে দেখলাম ওখানে ধোঁয়া ভর্তি হয়ে আছে, স্টাফকে বাদ করে দিয়েছে। দিকটাই লেগেছে তাও থার্ড ফ্লোর। আপনারা কাজ করছিলেন তখন ওই টাইমে? আপনাদের ফ্লোর কি ওই ফুডকোর্টেই রয়েছে?
যখন খোলা হয়েছিল যে না সমস্ত কিছু অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে, তখন তো বলাই হয়েছিল। জুন মাস, তারপর নভেম্বর মাস, তো এই চার মাসের মধ্যে দুবার দুবার আগুন লাগছে। আপনারা কাজ করেন, অবশ্যই একটা ভয়ের পরিবেশ থাকে। হ্যাঁ, সেটা কিছুটা হলেও থাকে। কর্তৃপক্ষকে বারবার নজর দেওয়ার জন্য বলা হয়েছে, কি মনে করছেন, নজর দেওয়া আরেকটু দরকার? দরকার তো আছে, না হলে রিপিট আবার ফেলিয়ার রয়েছে, তার মানে কোথাও একটা বলছে সমস্যা হচ্ছে কোথাও, সেটা তো মনে হয় আছে। আমরা আরও একবার ঐন্দ্রিলার কাছে যাওয়ার চেষ্টা করবো। ঐন্দ্রিলা, মলে যারা কাজ করছেন তারা কি ফিরে গেছেন, তাদের কাজের জায়গায় ফিরে গেছেন? এই মুহূর্তে যেমনটা আমরা খবর পাচ্ছি যে ভিতরে যারা ছিলেন, কাজ করছিলেন, তারা এই মুহূর্তে কিন্তু ভিতরেই রয়েছেন। এই মুহূর্তে যে আতঙ্কের পরিবেশ তা কিন্তু বজায় রয়েছে। আমি আতঙ্ক কতটা আরেকটু জানার চেষ্টা করি, যারা এখানে স্থানীয় রয়েছেন, দোকান দেন, তাদের মুখ থেকে একটু শোনার চেষ্টা করি। তার কারণ আমরা বারবার বলছিলাম একটা আতঙ্কের তো পরিবেশ থেকেই থাকে, বুঝতেই পারছো সমাজটা, যেহেতু বারবার অ্যাক্রোপলিস মল আগুনের জন্য খবরের শিরোনামে উঠে আসছে, সে কারণে এই একটা জায়গায় প্রশ্ন থেকেই থাকে। আমি যারা এখানে রয়েছেন বা সিকিউরিটি রয়েছেন তাদের মুখ থেকে তো শোনার চেষ্টা করি। দাদা, অ্যাক্রোপলিস মলে আগুন লেগে গিয়েছে, এর আগেও চার মাস আগে আগুন লেগেছিল, বারবার এই খবর শুনছেন, আপনার অপোজিটেই রয়েছে, কি বলবেন? আমার তো কিছু বলে না, আমি দেখিনি তো, আমি তো ভিতরে ছিল। একটা তো আতঙ্ক কাজ করে, আমি জানি না, আমি এখন এসে শুনেছি। আপনি এখন এসেছেন, আমি অনেকক্ষণ ধরে দাদাকে দেখছি, দাদা ভিতরে তো আগুন লেগেছে, আপনি এখানে রয়েছেন, কি যদি কিছু বল, এখানে থাকি না তো জানি না, এটা ব্যাপার আমি একটু আগে এসে ডিউটি ধরেছি। হয়তো তারা সবাই ডিউটি জয়েন করেছেন সে কারণেই, তবে আমি আরো কয়েকজন যারা এখানে দোকানে দোকান দেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, কারণ তাদের এই দোকানগুলোর সামনেই রয়েছে অ্যাক্রোপলিস মল, বিশাল মল, সেখানে প্রচুর হাজার হাজার মানুষ প্রত্যেকদিন আসে, এভাবে যদি বারংবার আগুন লাগে তাহলে তো অবশ্যই একটা আতঙ্কের পরিবেশ থাকেই। দেখি আমি একটু তাদের সাথে কথা বলি। দাদা, অ্যাক্রোপলিস মলে আগুন লেগে গেছে, বারবার আগুন লাগছে, একটা ভয় তো একটা কাজ করছে। না না, এটা তো মানে হয়েছিল না, সেই হিসেবে উচিত যাতে আর বিপদ কোন সময় আগুন না লাগে সেই ব্যবস্থা করা উচিত ছিল ওদের। একটা বিপদ, একটা বড় বিপদ হতে পারত, তাই না? নিশ্চয়ই, তারপরে এর আগে যে মল বন্ধ ছিল আগুন লাগার পরে, বলুন আমাদের এই আমরা ব্যবসা করি এই মলের উপরেই আমরা চলি, সেই হিসেবে আমাদেরও তো একটা খারাপ লাগে না আগুন টাগুন লাগলে। সমাজিতা যারা দোকানে রয়েছেন তারা বলছেন যে আরো সতর্ক হওয়া দরকার। তাই অঞ্জিলা, অনুসারী শিল্প বলা হয় একটা মলকে কেন্দ্র করে, একটা স্কুলকে কেন্দ্র করে, একটা কলেজকে কেন্দ্র করে, সাধারণত এই ধরনের অনুসারী শিল্পগুলোও বেঁচে থাকে। বারবার যদি মলে এই ধরনের অগ্নিকাণ্ড হয়, মল বন্ধ থাকে, তাহলে তাদেরও বিপদ বই কি। আপাতত তোমাকে ধন্যবাদ অঞ্জিলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।